এই ডেল্টা প্লাস ভেরিয়েন্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভাইরাসটা খুব স্পিডি স্প্রেড করছে মানুষজনের মধ্যে এবং খুব স্পিডে ফুসফুসের মধ্যেও স্প্রেড করছে, আর ফুসফুসের মধ্যে স্প্রেড করে অ্যালভিওলাইগুলোকে নষ্ট করে দিচ্ছে। আমাদের ফুসফুসের মধ্যে ছোট 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 বায়ুথলি রয়েছে যেগুলোকে বলা হয় অ্যালভিওলাই। এগুলোই আমাদেরকে অক্সিজেন গ্রহণ করতে এবং কার্বন ডাইঅক্সাইড বের করতে সাহায্য করে। আর এই এই করোনার এই ডেল্টা প্লাস ভেরিয়েন্ট খুব তাড়াতাড়ি ফুসফুসের মধ্যে স্প্রেড করে যাচ্ছে এবং এই অ্যালভিওলাইগুলোকে নষ্ট করে দিচ্ছে, তার ফলে খুব তাড়াতাড়ি শ্বাসকষ্ট তৈরি হচ্ছে এবং মানুষ মারা যাচ্ছে। আর আরেকটা কথা আপনাদেরকে বলবো, সেটা হলো টিকা অবশ্যই নেবেন, টিকা নিতে একদমই দ্বিধাবোধ করবেন না, আর চেষ্টা করবেন সরকারিভাবে টিকা নেওয়ার। কারণ বেসরকারিভাবে টিকা নেওয়ার ক্ষেত্রে দেখা গেছে যে অনেক জায়গাতেই কালোবাজারি হচ্ছে এবং জালিয়াতিও হয়েছে, যে সঠিক টিকা দিচ্ছে না বা কেন্দ্র সরকারের কাছ থেকে মেসেজ আসছে না। তাই চেষ্টা করবেন সরকারিভাবে টিকা নেওয়ার এবং সঠিক টিকা নেওয়ার। আর যেই ইন্টারভেলটা টিকা নেওয়ার যে ইন্টারভেলটা রয়েছে ওটা অবশ্যই পূরণ করবেন। আর টিকা একদমই সবাই নেবেন, সে মানে যাদের কাছেই সুযোগ আসবে টিকা নেওয়ার তারাই নেবেন। অযথা প্যানিক করে আগে থেকে বেসরকারিভাবে টিকা নিয়ে নিলেন, সেই টিকা কার্যকরী কিনা তার গ্যারেন্টিও হয়তো আপনি জানেন না, অবশ্যই গ্যারেন্টি দেখে আপনারা টিকা নেবেন। আরেকটা কথা যেটা আপনাদেরকে বলি, টিকা অনেকটাই আমাদেরকে প্রোটেক্ট করছে, এই না যে করোনা হতে দিচ্ছে না তা না, করোনা হয়তো হচ্ছে টিকা নেওয়ার পরে, কিন্তু অনেকটাই রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বাড়িয়ে তুলছে এবং মৃত্যুর হারটা টিকা যারা নিয়েছেন তাদের ক্ষেত্রে অনেকটাই কম। এই ডেল্টা প্লাস ভেরিয়েন্টটা টিকার ক্ষেত্রে কার্যকরী কি না এখনও সেটা প্রমাণ হয়নি, তাই চেষ্টা করবেন আরও আরও সতর্ক থাকার, আরও সচেতন থাকার। যেভাবে প্রথম থেকে আপনারা প্রিভেন্টিভ পারপাসের জন্য যা যা করে এসছেন সবগুলোই করবেন, বাইরে থেকে এলে অবশ্যই গার্গেল করবেন, গরম জল খাবেন এবং অবশ্যই ভেপার নেবেন। এটা কন্টিনিউ এতগুলো দিন করে আসাটা কষ্টকর হচ্ছে, তবুও আপনাদেরকে বলবো অবশ্যই করবেন, কারণ আগে প্রাণ, তাই প্রাণ বাঁচানোর জন্য আমাদেরকে তো এগুলো করতেই হবে। আর তারপরে যদি শরীর খারাপ হয় তাহলে অবশ্যই ডাক্তারবাবুদের কাছে পরামর্শ নেবেন এবং অবশ্যই বাড়িতে থেকে যদি করোনা চিকিৎসা করা যায় বাড়িতে থাকবেন, এবং পরিস্থিতি হাতের বাইরে গেলে অবশ্যই ডাক্তারবাবুদের কাছে শরণাপন্ন হবেন এবং হসপিটালে ভর্তি হবেন। তাই ডেল্টা প্লাস ভেরিয়েন্ট নিয়ে একটু সতর্ক থাকবেন, একটু সচেতন থাকবেন, কারণ এই ভাইরাসটা খুব স্পিডি স্প্রেড করছে। আর ডেল্টা প্লাস ভেরিয়েন্ট সম্বন্ধে আশা করছি আপনারা একটু হলেও বুঝতে পেরেছেন, এবং খুব সম্ভবত থার্ডওয়ে বাড়তে চলেছে, তাই অবশ্যই সতর্ক থাকবেন, সচেতন থাকবেন, বাচ্চাদেরকে প্রোটেক্ট করে রাখবেন, কারণ থার্ডওয়ে বাচ্চাদের উপর একটু বেশি এফেক্ট হবে, তাই বাচ্চাদেরকে একটু বেশি যত্ন করে রাখবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন, আপনাদের সবার সুস্থতা কামনা করছি। আজকের ভিডিও এই পর্যন্তই, নমস্কার।